আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে। ফৌজদারি কার্যবিধির 6 ধারায় ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 6 ধারা, ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। অত্র ধারায় বলা হচ্ছে যে বাংলাদেশ সংবিধানের 94 অনুচ্ছেদ মতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে একটি সর্বোচ্চ আদালত থাকবে। আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে এই আদালত গঠিত হবে। ফৌজদারি কার্যবিধির 6-1 ধারায় বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ব্যতীত এবং এই আইনে বহির্ভূত অন্য কোনো আইনে গঠিত, অর্থাৎ সুপ্রিম কোর্ট ব্যতীত এবং এই আইনে অন্য কোনো আইনে গঠিত আদালত ব্যতীত বাংলাদেশে দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে। কয় ধরনের? দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে, যথা দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। কি বলা হচ্ছে যে হাইকোর্ট ব্যতীত বাংলাদেশে দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে, 1 নম্বর হচ্ছে দায়রা আদালত এবং 2 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। 6-2 উপধারায় বলা হচ্ছে যে দুই ধরনের বা দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত থাকবে, অর্থাৎ দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে, যথা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো আমরা 6-2 উপধারায় কী পেলাম? যে দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত থাকবে, 1 নম্বর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং 2 নম্বর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। 6-3 উপধারায় বলা হচ্ছে যে 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, যথা 1 নম্বর মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকবে। 2 নম্বর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যা মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত হবে। 3 নম্বর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং 4 নম্বর হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ফৌজদারি কার্যবিধির 6 ধারায় কী পেলাম? যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে 6 ধারায় বলা হচ্ছে যে বাংলাদেশ সংবিধানের 94 অনুচ্ছেদ মতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং এই সুপ্রিম কোর্ট ব্যতীত দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে, 1 নম্বর হচ্ছে দায়রা আদালত এবং 2 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। আবার দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত থাকবে, যথা 1 নম্বর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 2 নম্বর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। এবং 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকবে, যথা 1 নম্বর হচ্ছে মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার বাহিরে অন্যান্য এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নামে পরিচিত হইবে। 2 নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যা মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত হবে। 3 নম্বর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং 4 নম্বর হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো ডিয়ার ভিউয়ার্স, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শব্দ বলতে যথাক্রমে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অন্তর্ভুক্ত করবে। এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে মাজদার হোসেন মামলার রায়ের ভিত্তিতে 2007 সালের 1 নভেম্বর বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় এবং এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার মাধ্যমে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি হয়, যা 2009 সালে সংযুক্ত করা হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এই ভিডিওর মাধ্যমে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা লাভ করলাম। যারা আইনের শিক্ষার্থী, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ